মদ্যপান এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার সকলকে, আমি সৌরভ রায়। কিংবদন্তি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ সুকান্ত দাসের লিখিত গল্প গোয়েন্দা অনির্বাণ ও আজমগড় সন্ত্রাস, এপিসোড 1। গল্প শুরুর আগে একটা কথা, এই গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্ত মনস্কদের জন্য, দয়া করে এর থেকে বাচ্চাদের দূরে রাখবেন। এই গল্পে গল্পপাঠের ভূমিকায় রয়েছেন শুভধর, অনির্বাণের ভূমিকায় আমি সৌরভ, বিনোদের ভূমিকায় অনির্বাণ, অন্যান্য চরিত্রে অভিজিৎ, দিব্যেন্দু, অতনু, প্রত্যয়, সুপ্রজা, বুবাই এবং শুভঙ্কর। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সঞ্চারী রক্ষিত, পোস্টার ডিজাইনে পিক্সেলেট। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প, সুকান্ত দাসের কলমে গোয়েন্দা অনির্বাণ ও আজমগড় সন্ত্রাস। এই মালগুলোকে ধরে র্যাম্পার্ট খেলাতে হয়, তারপর এদের ইয়েগুলো কেটে গাছে ঝুলিয়ে রাখতে হয়, তাহলে এদের যেমন শাস্তি হবে আর তেমন কেউ আর কিছু করার হিম্মতই পাবে না শালা। কিন্তু স্যার, ওদের ধরবেন কি করে? সেখানেই তো সমস্যা। এই যে ভবানী এত কিছু বলছে, এরপরে যখন শিবাগুন্ডার দল কিছু একটা করবে, তখন দেখবেন এই ভবানী নিজেই পাল্টি খেয়ে যাবে। প্রাণের ভয় বড় ভয় বিনোদ, তবে আমি যখন এখানে এসেই পড়েছি আর কেসটা হাতে পেয়েছি, তখন আমি কিন্তু এই ব্যাপারটাকে এত সহজে ছেড়ে দেবো না। একটা না একটাকে তো শালা টপকেই ছাড়ব। কেমন যেন চমকে উঠে বিনোদ তাকালো অনির্বাণ রায়ের দিকে। হাতের রগে রিভলভারটা বার করে তার ম্যাগাজিনটা ঘোরাতে ঘোরাতে অনির্বাণ রায় কেমন যেন একটা অদ্ভুত দৃষ্টিতে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এই থানার জানালা দিয়ে বাইরের দিকে তাকালে একটু দূরে একটা থাকার খামার দেখা যায়। বিনোদ কিছু একটা বলতে যাবে তার আগেই সামনের উল্টো দিকের চেয়ারে বসে থাকা বয়স্ক ভদ্রলোক আরও একবার কেঁদে উঠল। তারপর কান্না জড়ানো গলায় হাত জোর করে বলল, স্যার, আমার মেয়েটার এত বড় সর্বনাশ যারা করল, তাদের কিন্তু আপনি ছাড়বেন না, তাদের সবকটাকে শাস্তি দেবেন আপনি? আমি তো ওদের শাস্তি দেবো, কিন্তু তার আগে তুমি কিছু করতে যাবে না তো? কিংবা ধরো পাল্টি খেয়ে যেতে পারো। আর এখন যে আমার কাছে এসে নালিশ করছো, তখন যদি পাল্টি খেয়ে গিয়ে বলো তোমার মেয়ের কিছুই হয়নি, তখন আমি পাল্টি খাবো? আমি প্রাণের ভয় পাই না, মেয়েটার এত বড় সর্বনাশ যারা করেছে, তাদের শাস্তি দেওয়ার জন্য যদি আমার জীবনও দিতে হয়, তাতেও আমি রাজি আছি। আমরা গরিব, আমাদের টাকা নেই, আর টাকা না থাকলে এদেশে বিচার পাওয়া যায় না, সব বিচারই বড় লোকেরা আমাদের। অনির্বাণ রায় একটু ধমকে ওঠে সামনের চেয়ারে বসে থাকা ভবানীকে। থামো, ওই মেয়েটার মতো কান্না করতে হবে না, বুকে সাহস আছে? যদি সাহস থাকে তাহলে ঘটনাটা কি হয়েছে আমাকে বলো, আমি একটা FIR করে নিচ্ছি, তারপর ওর ব্যাপারটা আমি দেখছি। যদি মনে হয় তাহলে এই ছেলেকে আমি গ্রেপ্তার করব, কিন্তু সেই সব কিছুর জন্য তোমার আর তোমার মেয়ের শক্ত থাকাটা কিন্তু প্রয়োজন। কিন্তু তুমি পাল্টি খেয়ে গেলে তখন কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। ভবানী এক হাতে চোখের জল মুছে নিল, তারপরে বলল, লিখুন স্যার, আমি বলছি আমার মেয়ের সর্বনাশ কিভাবে করেছে। আমার মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল স্যার, সামনের মাসেই ওর বিয়ে ছিল, কিন্তু তার আগে। ভবানী আর কোনো কথা বলতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। তাই দেখে অনির্বাণ বলল, দেখো মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবে না তো, যত জল তোমার চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে তত জল কি তুমি সারাদিনে খেয়েছো? কারণই তো, এখন ফটাফট আমার সবটা খুলে বলো, আমি রিপোর্ট লিখছি, তারপর আমাদের অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে তো নাকি? কথাটা বলেই অনির্বাণ রায় বিনোদের দিকে তাকিয়ে ইশারা করল। একটু এগিয়ে গিয়ে ভবানীর কাঁধের ওপর একটা হাত রেখে বিনোদ বলল, আপনি শক্ত হয়ে উঠুন, একটু শান্ত হয়ে আমাদের সবটা বলুন, আমরা ঠিক একটা ব্যবস্থা নেব। ভবানী চোখের জল মুছে একবার গোটা মুখের ওপর হাত চালিয়ে নিয়ে বলতে শুরু করল, বিনোদ রিপোর্ট লিখছে আর অনির্বাণ রায় টেবিলের এক পাশে বসে মুখের ওপর একটা হাত রেখে খুব মন দিয়ে সমস্ত কিছুই শুনে চলেছে।
গ্রামের নাম অজয়গড়, গ্রাম না বলে মফস্বল বলাই ভালো। গ্রামের স্টেশন বেশ খানিকটা দূরে হলেও সেখানে বেশ কিছু দোকান বাড়িঘর আর বাজার রয়েছে। ভেতরের দিকটা একটু গ্রাম্য, তবে থানাটা এই ভেতরের দিকে। আর এই থানায় বেশ কয়েকদিন আগে বদলি হয়ে এসেছেন অনির্বাণ রায়। অনির্বাণ রায়ের মতে, পুলিশের চাকরি হলো ওই রেড লাইট এরিয়াদের বেশ্যাদের মতো, আজ এই নগর তো কাল সেই নগর। আসলে পুলিশ ঠিক ওদের মতোই, যখন যে আসবে মেরে দিয়ে চলে যাবে, চাকরিটাও মেরে দিয়ে চলে যাবে। চাকরিতে আজ এখানে ট্রান্সফার, কাল ওখানে ট্রান্সফার। একটু ভালো করে পা চাটতে পারলে কিন্তু আর কোনো সমস্যা নেই, তাহলে এক জায়গাতেই থাকতে পারবে, প্রমোশন হবে, মাইনে বাড়বে, এমনকি মাইনের পাশাপাশি গাড়ি বাড়ি নাড়ি সব ঢুকবে। শালা ওই একটা আমার সমস্যা, চাটতে পারি না, তবে সময় সুযোগ হলে কিন্তু একটু ছিঁটে দিতে পারি ভালো মতো। অজয়গড়ে আসার পর থেকেই অনির্বাণ রায় বুঝেছিল এই এলাকাটা অপরাধ প্রবণ, সামান্য চুরি কিংবা ডাকাতি নয়, এই এলাকার মাথা সব গুন্ডার পোষা। বেশ কিছু লোকজন রয়েছে তারাই গ্রামের মধ্যে অশান্তি ছড়িয়ে বেড়ায়, যখন যা ইচ্ছে তাই করে, তাদের আটকানোর কেউ নেই। আর তার অন্য একটা কারণও রয়েছে, এই গ্রামের গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তার সাথে শিবার সম্পর্ক ভালো। অনেকেই বলে গ্রাম পঞ্চায়েত প্রধান জয়ন্ত বিশ্বাস নাকি এই শিবা গুন্ডার জন্য পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে পেরেছিল। তারা প্রতি বছর শিবার গুন্ডা লোকেদের সাহায্যে পঞ্চায়েত নির্বাচন জিতে আসে। তার বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে উল্টো দিকে কাউকে দাঁড়াতে দেয় না, যে দাঁড়ায় সে ওর দলেরই লোক। মোটামুটি একতরফা রাজনীতিটাকে শিবা গুন্ডা আর জয়ন্ত বিশ্বাস মিলে তাদের নিজেদের কাজেই লাগায়। তাই চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ যাই হোক না কেন, শিবাগুন্ডার ছেলেদের জেলে আটকে রাখলেও জয়ন্ত বিশ্বাসের লোক এসে ছাড়িয়ে নিয়ে যায়। আর তারপর ওরা ছাড়া পেয়ে যে নালিশ জানাতে এসেছে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তাই আর কেউ ভয়ে অপরাধ হলেও সামনে এগিয়ে এসে নালিশ করতে পারে না, মুখ বুঝে সব সহ্য করতে থাকে। এই ব্যাপারটা বুঝতে অনির্বাণ রায়ের লেগেছিল দুদিন। প্রথম দিন যখন এই থানা থেকে বদলি হয়ে এসেছেন তখন থানার অবস্থা দেখে তার একটু খটকা লাগে। থানার ভেতরটা দেখে মনে হয় না যে এটা থানা, কনস্টেবলরা এদিকে ওদিকে ছড়িয়ে বসে রয়েছে, টেবিলের উপরে কাগজপত্র ঢাল করে রাখা, জেলের সেল ফাঁকা। অনির্বাণ রায় ভেতরে ঢুকতে সকলে উঠে দাঁড়িয়ে তাকে সেলাম ঠুকল। অনির্বাণ নিজের টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এটা থানা না গোয়াল ঘর, মনে হচ্ছে শুধু কয়েকটা গরুকে পুলিশের জামা পরিয়ে রাখা হয়েছে। তার কথা শুনে সবাই এর ওর দিকে তাকায়। বিনোদ সামনে এগিয়ে এসে বলে, স্যার আপনি মনে হয় একটু ভুল করছেন, আমরা বোধহয় গরুর থেকেও খারাপ, আমরা নিজেরা নিজের কাজ করতে পারি না, শুধু নামেই পুলিশ, আসল কাজ তো ওই গ্রামের শিবাগুন্ডাই করে। অনির্বাণ চেয়ারে বসে হাসতে হাসতে মাথার টুপিটা খুলে রেখে চাপদাড়িওয়ালা গাল চুলকাতে চুলকাতে বলল, যেখানেই যাবো ওই একটা করে শুভাকাঙ্ক্ষী মানুষ পাওয়া যায়, তা আপনাদের এখানে শুভাকাঙ্ক্ষী মানুষটা দেখতে কেমন? আপনি এসেছেন সেটা জানতে পারলে সে নিজেই আপনার সাথে দেখা করতে আসবে। এই থানায় যে সমস্ত ইন্সপেক্টর আসে তার সাথে শিবা দেখা করতে আসে, তাদের টাকা দিয়ে কিনতে চায়, যদি সেটা হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে তাদের আর এখানে থাকতে দেয় না স্যার। তাহলে এখানে আমার থাকাটা বোধ হয় খুব একটা খারাপ হবে না, তবে আমার আবার একটু বেশি চাই সব কিছু, অল্পতে মন ভরে না। ওই যে কি একটা আছে না, হ্যাঁ, এই স্বাদের ভাগ হবে না, আমার ব্যাপারটাও ঠিক ওই রকমই, আমি একাই সব খাবো, কাউকে খেতে দেবো না, বুঝলে বিনোদ? বিনোদ মনে মনে ভাবে এই মানুষটাও তাহলে খুশকো। সে ভেবেছিল যে পুলিশ অফিসার এখানে আসবে তার ব্যাপারে সে অনেক কিছুই শুনেছে, তাহলে এই লোকটা আসার পরে হয়তো অজয়গড়ে অপরাধ একটু কমবে, কিন্তু সেটা আর হবে বলে মনে হয় না। বিনোদ ক্লান্ত হয়ে অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগে অনির্বাণ রায় বলে উঠল, বুঝলে, মাছ যত গভীর জলের হয় তাকে খেলিয়ে তুলতে ততই মজা। স্যার আপনি কি বলতে চাইছেন, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এই শিবাগুন্ডার ব্যাপারে তুমি কতটা জানো? শুধু আমি কেন, সবাই জানে স্যার, এমন কোনো অপরাধ নেই যেই লোকটা করতে পারে না, তার কিছু পোষা লোকজন রয়েছে, তাদের দিয়ে এই সমস্ত কাজ করায়। তুমি ভুল করছো বিনোদ,
এই সমস্ত শুয়োরে বাচ্চাগুলোর মাথার ওপরে আরও একজন থাকে, এখানেও কি তেমন কেউ আছে নাকি? জয়ন্ত রায় এই গ্রামের পঞ্চায়েত প্রধান, তার জন্যই শিবা এত কিছু করতে পারে স্যার। আমরা তার টিকিটিও ছুঁতে পারি না, কাউকে গ্রেফতার করলে তাকে ছাড়িয়ে নিয়ে যায়, আর তারপরে যে কমপ্লেন করে তাকে ভয় দেখিয়ে সমস্যায় ফেলে। অনির্বাণ রায় সব কিছুই মন দিয়ে শুনলেন, তারপরে বললেন, এই শিবা। তার কথা শেষ হওয়ার আগেই কয়েকজন লোক থানার ভেতরে এসে ঢুকল। তাদের একদম সামনে একজন সাদা রঙের পায়জামা আর পাঞ্জাবি পরা লোক, তার চোখে একটা চশমা, মুখে একটা সুন্দর হাসি, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা, হাতের দশটা আঙুলের মধ্যে প্রায় আটটা আঙুলেই আংটি। সে অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে বলল, নমস্কার স্যার, আমাদের এই গ্রামে আপনাকে স্বাগতম। আপনি আসছেন শুনে তো আমি খুব খুশি হয়েছি, আর থাকতেই পারছিলাম না, তাই আপনি এসে পড়ার সাথে সাথেই আমি এখানে চলে এলাম আপনাকে দেখার জন্য। আমি এখানে আসার আগেই ভাবছিলাম এখানেও বোধহয় কোনো না কোনো একটা সুবাচ্চাকে তো পাবোই, কিন্তু আপনার মুখটা দেখে মনে হচ্ছে ঠিক শুয়োরের বাচ্চা নয়, একটা পাক্কা শুয়োরকেই পেয়েছি। শিবার হাসি মুখটা একটু যেন বদলে গেল, তারপর আবার আগের মতোই হেসে বলল, ভুল করছেন ইনশাআল্লাহ, আমি কিন্তু কুকুর, তবে দেশি কুকুর নয়, বিদেশি কুকুর, যাকে একবার কামড়ায় সে সারা জীবন মনে রাখে আর আমার ভয় পায়। কুকুর দেশি হোক কিংবা বিদেশি, সামনে হাড়ের টুকরো ফেললে সেও কিন্তু ল্যাজ নাড়াতে বাধ্য। সেটা তো সময় বলবে স্যার, এখন আমি এসেছি আপনার সাথে দেখা করতে, আপনি আমার কোনো কাজে নাক গলাবেন না, ঠিক আছে? আমিও আপনাকে কোনো কিছুতে আটকাবো না, তবে আমার সমস্ত কাজের 2% আমি আপনাকে দেব, রাজি? অনির্বাণ হাসতে হাসতে সামনের চেয়ারে বসে থাকা শিবার দিকে তাকিয়ে বলল, আপনি কি ভেবেছেন আমাকে টাকা দিয়ে কিনে নেবেন? যদি এটা ভেবে থাকেন তাহলে। অনির্বাণ রায়ের কথায় থানার সবাই কেমন যেন খুশি হয়ে ওঠে। বিনোদ মনে মনে ভাবে অনির্বাণ রায় তাহলে অন্যদের মতো নয়, কিন্তু তাদের সবার ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে অনির্বাণ রায় আবার বলে ওঠে, আপনি একদম ঠিকই ভেবেছেন স্যার, এই আপনাদের টাকাতেই তো আমাদের চলতে হয়, না হলে সরকার আমাদের যা দেয় তা তো একটু আনন্দ করতেই শেষ হয়ে যায়। বুঝতেই পারছেন সব আনন্দের শুরু হয় কিন্তু ম দিয়ে। তবে স্যার 2% কিছু হবে না, আমার কিন্তু 10% চাই। সামনের চেয়ারে বসে থাকা শিবা চুপ করে অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে থেকে বলে, ঠিক আছে স্যার, আপনি যখন সেটাই চাইছেন তাহলে তাই হবে, তবে মনে রাখবেন আমার কোনো কাজে কিন্তু নাক গলানো যাবে না। এই এই আপনার জন্য একটু উপহার নিয়ে এসেছিলাম, এটা রাখুন। একটা কালো রঙের ব্যাগ শিবা অনির্বাণ রায়ের টেবিলের সামনে তুলে দেয়। ব্যাগটা একটা মেঝের উপর নামিয়ে রেখে একজন কনস্টেবলের দিকে তাকিয়ে অনির্বাণ রায় বলে, টাকাটা গুনে তুলে রাখছি, আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আপনাদের মতো মানুষেরা আমাদের দেখবে, আমরা আপনাদের দেখব, তাহলেই তো সবাই খুশি থাকবে, তাই না? আপনি এসেছেন ভালোই হয়েছে, কাল আমার বাড়িতে একটা পুজো রয়েছে বুঝলেন, সেখানে কিন্তু আপনাকে আসতেই হবে। আসলে আমি ধার্মিক মানুষ, তো ওই পুজো আর্চা করতে ভালোবাসি। একটু পরেই নিজেদের লোকেদের নিয়ে শিবা থানা থেকে চলে গেল। বিনোদ একটু ইতস্তত করে বলে উঠল, ডিলটা ভালোই করেছেন স্যার, আপনি বোধহয় এখানে বেশ কিছুদিন টিকে যেতে পারবেন, তবে যখন টাকা নিয়েছেন আর কাজে নাক গলাবেন না বলেছেন তখন আপনাকে আর ট্রান্সফার হতে হবে না। অনির্বাণ রায় বিনোদের দিকে তাকিয়ে বলল, জানো বিনোদ, আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমার মুখটা দেখি, যতবার দেখি ততবার মনে হয় ভালো মানুষ তুমি হও কি না হও সেটা ম্যাটার করে না, কিন্তু তুমি ভালো মানুষ এটা দেখানোটা কিন্তু ম্যাটার করে, আর যতবার আমি দেখি ততবার আমার সেটাই মনে হয়। বিনোদ মনে মনে হতাশ হল, আর সেটা হওয়ারই কথা। পরদিন শিবা গুন্ডার বাড়িতে পুজো রয়েছে, সেই জন্য পুলিশকে বলাই ছিল তার বাড়িতে পাহারা দেওয়ার জন্য। আসলে শিবার তো শত্রুর অভাব নেই, পুজোয় অনেক লোকজন জড়ো হবে, তাদের মধ্যে যদি কেউ শিবার ক্ষতি করার চেষ্টা করে, তাই গোটা ব্যাপারটা সামলাচ্ছিল অনির্বাণ রায়।
তার পরনে এখন পুলিশের পোশাক নেই, একটা কালো রঙের প্যান্ট আর সাদা রঙের জামা, চোখে সানগ্লাস। এদিক ওদিক দেখতে দেখতে বিনোদ একবার এসে অনির্বাণ রায়ের পাশে দাঁড়াল। তারপরে বলল, কাল বলছিলেন না আমরা গরু, এখন মনে হচ্ছে আমরা সত্যিই সেটাই। যে লোকটা গ্রামের সমস্ত সমস্যা সৃষ্টি করে সেই লোকটাকে আজ আমরা পাহারা দিচ্ছি। আচ্ছা বিনোদ, শিবা এত কাকে ভয় পাচ্ছে যার জন্য এই পুলিশি পাহারার প্রয়োজন? গ্রামে একজন আছে যে শিবা গুন্ডার পরম শত্রু। কয়েক বছর আগে শিবা তার গোটা পরিবারকে মেরেছে, তার বাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দিয়েছিল, কিন্তু সে কোনোভাবে বেঁচে গেছে। এখন সে শিবাকে মারার জন্য ঘুরছে, আর তাই শিবা এত কিছু করছে। পুলিশের শত্রু শত্রু পুলিশের বন্ধু, বুঝলে বিনোদ? ওই লোকটাকে খুঁজে বার করা দরকার। তার নাম কি? ওর নাম জীবন। লোকটা বেশ শিক্ষিত, কলকাতায় পড়াশোনা করে সেখানে একটা চাকরিও করত, তারপর কোনো একটা কারণে সেসব ছেড়ে দিয়ে গ্রামে এসেই থাকতে শুরু করেছিল। কিন্তু সে গ্রামে ফিরে আসাটাই তার কাল হলো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল লোকটা, তাই তার পরিবারকে শিবা খুন করে বসে। আচ্ছা এই জীবন মালটাকে কোথায় পাওয়া যেতে পারে? বিনোদ কিছু উত্তর দেওয়ার আগেই শিবা কয়েকজনকে সাথে নিয়ে এগিয়ে এলো অনির্বাণ রায়ের দিকে। তারপরে বলল, এবার একটু জল পান করে নিন, বাড়ির পেছনের দিকে জলের ব্যবস্থা করা হয়েছে। এই তোরা কে আছিস, স্যারকে নিয়ে যা, দেখিস স্যারের যাতে কোনো সমস্যা না হয়। এই দিনের আলোতে জলপানের ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লাগে স্যার। রাতের বেলা মদ খায় মাতাল, দিনের বেলা মদ খায় হচ্ছে পুলিশ, আর তার সাথে আপনার মতো গণ্যমান্য মানুষেরা। হা হা, চলুন স্যার একটু জলের ব্যবস্থাটা দেখে আসি। অনির্বাণ একবার বিনোদের দিকে তাকিয়ে বলল, বিনোদ চারপাশটা ভালো করে দেখো, কেউ যেন কোনো অস্ত্র নিয়ে ভেতরে না ঢুকতে পারে। সবাইকে ভালোভাবে পরীক্ষা করে দেখবে, তারপরে কিন্তু ভেতরে ঢুকতে দেবে। অনির্বাণ রায়কে নিয়ে শিবার দলবল বাড়ির পেছনের দিকে একটা ঘরে এসে ঢুকল। সেই ঘরটা বেশ বড়। ঘরের ভেতরে একটা মিউজিক সিস্টেমে গান চলছে, তার সাথে চলছে জলপান, চারিদিকে ধোঁয়ায় ভরা। ওরা কয়েকটা চেয়ার টেবিল দখল করে বসল। তারপর একজন একটা মদের বোতল এনে কাচের গ্লাসে মদ ঢালতে লাগল। সেটা দেখতে দেখতে অনির্বাণ রায় বলে উঠল, মাঝে মাঝে মদ খাওয়ার সময় মনে হয় যেন নিজের ইউরিন খাচ্ছি, বুঝলেন স্যার? কি গন্ধ কি গন্ধ, তবে খেতে তো হবেই, না হলে যে নিজেকে পুরুষ বলে দাবি করা যাবে না, তাই না? কথাটা শুনে শিবা সহ বাকি সবাই হেসে উঠল। শিবার ডান হাত কালু বলে উঠল, এতদিন বাদে একটা মনের মতো পুলিশ পাওয়া গেছে, কি বলো ওস্তাদ? পুলিশ তো নয়, যেন পুলিশের পোশাকে আমাদের মতোই একজন। আরে কালু, আমরা সবাই একটা পাক্কা শুয়োর, শুধু কারুরটা থাকে মনে মনে আর কারুরটা কপালে চার অক্ষরের মতো জল জল করে। কালু একটু থমকে গিয়ে বলল, স্যার আপনি আমায় শুয়োর বললেন? দূর, তাই বলেছি নাকি, কখন বললাম বলতো? বলেই হেসে উঠল অনির্বাণ, বাকিরা তার হাসিতে যোগ দিল। ঠিক সেই সময় বাইরের দরজার কাছ থেকে ঢুকে এলো জয়ন্ত বিশ্বাস, তার সাথে তার কয়েকজন ছেলে পুলে। শিবা উঠে গিয়ে জয়ন্ত বিশ্বাসকে বসতে বলল। তারপর অনির্বাণের সাথে পরিচয় করিয়ে দিতেই জয়ন্ত কেমন অদ্ভুতভাবে তাকিয়ে রইল। তারপরে বলল, আপনাকে কোথায় যেন দেখেছি। অনির্বাণ একটু হেসে বলল, সে তো নিশ্চয়ই জহুরি রতন চেনে আর শুয়োরে চেনে কচু, তবে এ কিন্তু একেবারে মানকুচু, ভেতরে গেলে একদম ইয়ে পর্যন্ত চুলকোয়ে। কি বললেন? আরে কিছু না কিছু না, বলছিলাম আপনাকে এই পোশাকে কিন্তু বেশ লাগছে, কোথা থেকে কিনেছেন? কলকাতা থেকে আনিয়েছি, কেন বলুন তো? কিছু না, ওই আর কি, নিন একটু জলপান করুন। জলপান চলতে লাগলো, একসময় সবাই নেশায় বুন। জয়ন্ত বিশ্বাস তার লোকজন নিয়ে চলে গেছে আগে। অনির্বাণ তাকিয়ে দেখলো সবাই ঢুলছে, শিবা পর্যন্ত কেমন যেন মাতা। অনির্বাণ উঠে গিয়ে শিবার সামনে দাঁড়াল, তারপরে বলল, আপনি যে একটা মস্ত বড় ইয়ে, সেটা আপনাকে কেউ বলেছে? শিবা নেশা জড়ানো চোখ তুলে অনির্বাণের দিকে তাকাতেই অনির্বাণ সজোরে একটা চড় মারল তার গালে। চড় খেয়ে শিবা মাটিতে পড়ে গেল। এদিকে সবাই নেশায় বুদ, কেউ কিছুই বুঝতে পারল না। শিবা কোনো মতে মাটিতে উঠে বসে বলল, এটা কি হলো স্যার, আপনি আপনি মারলেন?
এমা ছি ছি, আমি আপনাকে মারতে যাব কেন? কালে একটা মশা বসেছিল, বড্ড থেঁদড়। আপনি সবার রক্ত চুষে খাবেন আর ও খাবে আপনার রক্ত, লেগেছে নাকি? একটু পরেই অনির্বাণ সেখান থেকে বেরোতেই বিনোদ কাছে গেল। বিনোদকে দেখে অনির্বাণ বলল, এই বিনোদ, পুজো তো প্রায় শেষ, আমি ফিরে যাচ্ছি, তোমরা কাজ শেষ করে এসো। অনির্বাণের মুখ থেকে মদের গন্ধ বেরিয়ে আসছিল, তাই বিনোদ বলল, স্যার আপনি মদ খেয়েছেন? খেতে হবে জেনেই পুলিশের পোশাকটা পরে আসিনি, ওই পোশাকে মদের গন্ধ আমার একদম সহ্য হয় না, আমি চললাম। আর ওই ঘরে সব কটা উল্টে আছে, ওদিকে নজর রেখো। বিনোদ তাকিয়ে দেখল অনির্বাণ টলতে টলতে এগিয়ে যাচ্ছে। ভবানীর মেয়ের কেসটা হাতে নেওয়ার পরে অনির্বাণ বিনোদকে নিয়ে ভবানীর বাড়িতে গেল। মেয়েটার সাথে কথা বলা দরকার, এই কেসে তার সাক্ষী সবথেকে গুরুত্বপূর্ণ। তার জবানবন্দিতে শিবার ডান হাত কালুকে গ্রেফতার করা যাবে, তাই আর সময় নষ্ট না করে ওরা বেরিয়ে পড়ল। মেয়েটাকে দেখে বোঝাই গেল বেশ ভয় পেয়ে রয়েছে। একটু সময় দিয়ে অনির্বাণ বলল, দেখো আমি জানি সমস্তটা খুলে বলতে তুমি হয়তো ভয় পাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে, তুমি যেটুকু বলতে চাও সেইটুকুই বলো, তোমার সাক্ষী এখানে অনেক গুরুত্বপূর্ণ। ভবানীর পাশে সেই মেয়েটি, ভবানীর বউ অনেকদিন আগেই মারা গেছে, এই মেয়েটাকে নিয়েই সে থাকে। ভবানীর চোখে জল, মেয়েটা জড়সড় হয়ে বসে কাঁদছে, তার গালে আর গলার কাছে ক্ষত চিহ্ন। মেয়েটা একটু সময় নিয়ে বলল, শিবা গুন্ডার ওই ডান হাত কালুর কুনজর আমার উপর অনেক আগে থেকেই ছিল, আমায় মাঝে মাঝে বিরক্ত করত, আমার দু একবার কুপ্রস্তাবও দেয়, কিন্তু আমি কোনো কথাই বলতাম না ওর সাথে। কাল রাতে আবার ফিরতে একটু দেরি হচ্ছিল, আমি ঘরে বসে রাতের রান্না করছিলাম, তখনই দরজায় টোকা পড়ে, আমি ভাবি বাবা এসেছে হয়তো, তাই উঠে গিয়ে দরজাটা খুলে দিই। দরজাটা খুলতে দেখতে পাই ওই শয়তানটা দাঁড়িয়ে আছে, আমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিতে যাই, কিন্তু তার আগে সে ঘরে ঢুকে পড়ে, আমি জোরে ওই ঘরে গিয়ে দরজা আটকে দিই, তখনই বাবা এসে পড়ে, বাবাকে ওই শয়তানটা মারতে থাকে আর বলে আমি বাইরে না এলে সে বাবাকে মেরে ফেলবে। আমি বাধ্য হয়ে বাইরে এলে সে বাবার মাথায় পিস্তল দিয়ে আঘাত করে আর আমায় টেনে নিয়ে যায় ওই ওই ঘরে। তারপর মেয়েটা বলতে বলতে আবার কেঁদে ফেলল। অনির্বাণ সব কিছু মন দিয়ে শুনছিল, এবারে বলে উঠল, তোমার কমপ্লেন আমি নিচ্ছি, তার উপর কালুকে অ্যারেস্ট করব, কিন্তু পরে তোমরা অন্য সুরে গান গাইবে না তো? না স্যার, মরে গেলেও না। ঠিক আছে, চলো বিনোদ, সুরে বাচ্চাটাকে ধরে আনি। স্যার আপনি তো ওদের থেকে টাকা নিচ্ছেন, এবার কালুকে তুলে আনতে গেলে ওরা কি আপনাকে ছেড়ে দেবে? অনির্বাণ হেসে বিনোদের দিকে তাকিয়ে বলে, সাপুড়ের বাঁশি দেখেছো বিনোদ কখনো? সাপ যতই বিষাক্ত হোক না কেন, সাপুড়ের বাঁশি বাজলে নাচতে কিন্তু হবেই। আগে চলো না, তারপর খেলা দেখবে। পুলিশের জিপ নিয়ে ওরা দুজন গিয়ে পৌঁছয় শিবার বাড়িতে। শিবা বসার ঘরে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। অনির্বাণ দেখে বলে, আপনি এখানে স্যার? কাল পুজো কেমন দেখলেন? বসুন বসুন। এই কি আছিস, স্যারের জন্য একটু চা বল। এখানে বসতে কিংবা চা খেতে আমি আসিনি স্যার, আপনার বাঁ হাত মানে হচ্ছে যেটা দিয়ে মোছামুছি করেন, সে কাল রাতেই ওই গ্রামের একটা মেয়েকে রেপ করেছে, মেয়েটা আর তার বাবা সাক্ষী, তাদের কমপ্লেনে আমি কালুকে গ্রেপ্তার করতে এসেছি। শিবার মুখে কেমন যেন একটা রাগ ফুটে উঠছে, সে বলল, তাই নাকি, কই, আমি তো কিছু জানতাম না, এই কালু এসব করেছিস নাকি? কালু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, অনির্বাণ সামনের চেয়ারে বসে। শিবা বলে ওঠে, তা বাচ্চা ছেলে একটা ভুল করে ফেলেছে, আপনাকে কত দিতে হবে বলুন, পাঠিয়ে দিচ্ছি, কালুকে আমি বড্ড ভালোবাসি। না স্যার, অ্যারেস্ট তো করতেই হবে, তবে কিভাবে ছাড়িয়ে আনতে হয় তা হয়তো আপনি জানেন। শিবা তারপরে গলা নামিয়ে বলল, একটু বুঝে কাজ করুন স্যার, সামনে ভোট, আজ শনিবার, কাল আবার আদালত বন্ধ।
আপনি পরশু ওর বেল অর্ডার নিয়ে এলেই ছেড়ে দেব। তাতে আপনারও ভালো স্যার, লোকে বলবে অন্যায় করলে আপনি নিজের লোককেও ছাড়েন না, একবার ভাবুন স্যার। ওর তো আমি আছি, ওর কোনো কষ্ট হবে না সেটা আমি দেখব, ভালো যত্ন করব, চিন্তা নেই। শিবা বেশ কিছুক্ষণ চিন্তা করল, তারপরে বলল, ঠিক আছে স্যার, নিয়ে যান। কালু কিছু বলতে যাচ্ছিল, তার আগেই শিবা হাত তুলে তাকে থামিয়ে দিল। স্যার, কালুর যেন কোনো অসুবিধা না হয়। না না স্যার, আমি যতক্ষণ থাকবো ওর কোনো অসুবিধাই হবে না, চলি। কালুকে নিয়ে ওরা দুজনে বেরিয়ে এলো। এদিকে ভবানী তার ঘরে বসে রয়েছে, মালতী ঘরেই কাজ করছে। এমন সময় দরজা থেকে ঢুকলো তিনজনে। এগিয়ে এসে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ভবানীর গালে মারল এক চপ। তারপর জামাতে গোজা ছুরি বার করে ভবানীর গলায় ধরে বলল, ভালোই ভালোই কালুর বিরুদ্ধে কমপ্লেনটা তুলে নে, নাহলে তোকে খালাস করে দেবো বলে দিলাম, আর তোর মেয়েকে তুলে নিয়ে সবাই মিলে একটু আনন্দ করব। না না, আমি কমপ্লেন তুলব না, তোমাদের আমি ভয় পাই না, আমার মেয়ের সাথে করা অন্যায় শাস্তি কালুর হবেই। নতুন ইন্সপেক্টর বাবু যতক্ষণ আছেন আমি তোমাদের ভয় পাই না। মালতী পাশের ঘর থেকে ছুটে এসে লোকটার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো ছুরিখানা। ছেড়ে দে, আমার আমার বাবাকে ছেড়ে দে। ছেড়ে দেবো, শুধু কমপ্লেনটা তুলে নে, আর তোদের ওই ইন্সপেক্টর আমাদের কাছ থেকে হত্যা পায়, ও আমাদের কিছুই করবে না। মিথ্যে কথা। মিথ্যে কথা? আচ্ছা, আজ তো শনিবার, সোমবার কালু ওস্তাদ ছাড়া পেয়ে যাবে, তারপর তোদের দুটোকে মেরে পুঁতে রাখতে না পারলে আমার নামও জগাই না, এই বলে দিলাম। ওরা বেরিয়ে যেতেই ভবানী মাটিতে ধপ করে বসে পড়ল। ইন্সপেক্টর বাবু যদি ওদের দলের হয় তাহলে আমরা কার কাছে যাবো রে মা? কে আমাদের সাথে হওয়া অপরাধের শাস্তি দেবে ওকে? হায় রে হায়, কেন তোকে আগেই গলা টিপে মেরে ফেললাম না আমি? তাহলে এই বয়সে আমায় আর তোকে এইভাবে দেখতে হতো না রে মা। তুমি ভেব না বাবা, ভগবান আছে, সে সব দেখছে। ওরা ওরা ঠিক শাস্তি পাবে, শাস্তি পাবেই। একদিন ওদের সবাইকে শাস্তি ভোগ করতে হবে, দেখে নিও তুমি, দেখে নিও। কবে রে মা, কবে? আমরা কি তা দেখে যেতে পারবো রে? মালতী উত্তর দেয় না, বাবার পায়ের কাছে বসে কাঁদতে থাকে। তারপরে উঠে দাঁড়ায়, তার চোখের জল গাল বেয়ে নেমে আসছে। না না, আমি কমপ্লেন তুলব না, তাতে আমার যা হয় হবে। থানার জেলে কালু বসে রয়েছে, একটু আগেই এনে দেওয়া হয়েছে গরম গরম সিঙ্গারা আর চা। এক কোণে বসে হেলান দিয়ে গুনগুন করে একটা গান গাইছে সে। অনির্বাণ রায় তার দিকে এগিয়ে গিয়ে বলল, কোনো কষ্ট হচ্ছে না তো কালু? দুপুরে কি খাবি, কি আনাবো তোর জন্য? স্যার, ওই স্টেশনের কাছ থেকে একটা বিরিয়ানি আনিয়ে দিন, দুপুরে আবার আমি বিরিয়ানি ছাড়া খেতে পারি না। কুকুরের পেটে ঘি সহ্য হয় না শুনেছিলাম, কি বললেন স্যার? বললাম যে চা সিঙ্গাড়া খেলি, তারপরে আবার বিরিয়ানি সহ্য হবে তো? সহ্য হবে স্যার। আচ্ছা, শুনেছি নাকি তুই পাঁচ পাঁচটা মার্ডার করেছিস? একটু ভুল শুনেছেন স্যার, মোট সাড়ে পাঁচটা, তার মধ্যে তিনজন ছিল পুলিশ, বড্ড ডানা গুজিয়েছিল তাই দিয়েছি ছেটে। বাকি অর্ধেকটা কেমন, মালটা কি মরেনি নাকি? আপনি আসার আগে যে ইন্সপেক্টর এসেছিল তার নাক গলানোর বড্ড স্বভাব, কিন্তু নাকটা বেঁচে যায় কারণ সে এখান থেকে পালিয়ে যায়। তাহলে তো তোকে সত্যি বিরিয়ানি খাওয়াতে হয়, আমি নিজেই যাচ্ছি। কালু একটু হেসে বলে, আপনি যাবেন কেন স্যার, কাউকে পাঠিয়ে দিলেই তো হতো। আরে না না, তোর জন্য এক্সট্রা চিকেনওয়ালা বিরিয়ানি আনতে হবে। এই বিনোদ, এদিকে খেয়াল রেখো, আমি একটু বেরোলাম, কেমন? অনির্বাণ বেরিয়ে যেতেই কালু দেওয়ালে হেলান দিয়ে চোখ পোছে, আর ঠিক তখনই জেলের দরজা আস্তে আস্তে খুলে যায়। কালু যখন চোখ খোলে তখন দেখে তার সামনে পুলিশের পোশাক পরা কেউ দাঁড়িয়ে রয়েছে। কিছু বলার আগেই তার মুখ আর চোখ কালো কাপড়ে বাঁধা হয়ে যায়। কালু বুঝতে পারে দু তিনজন তাকে তুলে ধরেছে।
সে চিৎকার করতে চায় কিন্তু মুখ থেকে আওয়াজ আসে না। তাহলে কি অনির্বাণ রায় না থাকাকালীন বাকি পুলিশ মিলে তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে? কালু বুঝতে পারে, হ্যাঁ সেটাই হচ্ছে, কিন্তু তাকে এরা নিয়ে যাচ্ছে কোথায়? কালু বুঝতে পারে তার হাত পা সব বাধা হচ্ছে। তারপর তার শরীরটা এক জায়গায় নামানো হয়। আরও একবার চিৎকার করতে যাওয়ার আগেই কালুর গায়ে এসে পড়ে একটা লাঠি। তারপর শুধু লাঠি নয়, লাঠির মার, লাঠি, ঘুষি, চর সব পড়তে থাকে তার শরীরে। কালু বুঝতে পারে অনির্বাণ রায় চলে যাওয়ার পরে বাকেরা মিলে তাকে এভাবে মারছে। একবার একবার সে ছাড়া পাক, তারপর এদেরকে সে দেখে নেবে। কিন্তু মারের বেগ বাড়তেই থাকে। একসময় কালু চোখে সত্যিই অন্ধকার দেখে। তার জ্ঞান হারিয়ে যাওয়ার আগে একবার কারোর গলার শব্দ সে শুনতে পায়নি। শেষ মুহূর্তে তার মনে হয় কেউ যেন তার গোটা শরীরটা তুলে নিয়ে কোথায় চলেছে। তারপরে আর কিছু মনে নেই। ভবানী থানায় এসে দেখে অনির্বাণ নেই, এমনকি জেলের মধ্যে থাকা কালু সেও নেই। এই সমস্ত দেখে ভবানী বিনোদকে বলে, আপনাদের নতুন ইন্সপেক্টর বাবু কই? আর কালুকে কি এখনো ধরা হয়নি? প্রশ্ন করে ভবানী। তবে দেখে গোটা থানা কেমন যেন এলোমেলো, যেন একটু আগেই এখানে কিছু একটা হয়ে গিয়েছে। পুলিশদের মধ্যে দু একজন বসে যন্ত্রণায় কাতরাচ্ছে। বিনোদ উত্তর দেয়, স্যার তো একটু বাইরে গেছেন, তবে কালুকে ধরা হলেও সে এইমাত্র আমাদের সবাইকে মেরে পালিয়েছে। আমার মেয়েটা বাড়িতে একা একা আছে, আমি বাড়ি চাই। ভবানী বেরোতে যাবে এমন সময় অনির্বাণ এসে ঢোকে। তারপর ভবানীকে দেখে বলে, আপনার কথায় কালুকে ধরলাম, এদিকে সে আমাদের সবাইকে জখম করে পালিয়েছে। তাড়াতাড়ি বাড়িতে যান, আপনার মেয়ে একা আছে, যদি কিছু হয়ে যায়। ভবানীর দুটো চোখ রাগে জ্বলে ওঠে। সে বলে, এবার কিছু করতে চাইলে ওকে আমি খুন করব স্যার। হ্যাঁ খুন করব, তারপর না হয় জেলে ঘানি টানবো, কিন্তু ওকে আমি আর ছাড়ব না। আমার মনে হয় না সে কিছু করবে, তবুও সাবধান থাকা ভালো। আপনি বাড়ি যান, এক্ষুনি গ্রামের মাথা এখানে আসবে। এখন তাকে কি করে বোঝাই বলুন তো যে কালু পালিয়েছে। স্যার আপনি কি ওদের থেকে হপ্তা পান? না নিলে যে গুলি খেতে হবে, এখনো বিয়ে করিনি, এখন গুলি খেয়ে মরার ইচ্ছা আমার নেই। ভবানীর মুখ কেমন কালো হয়ে আসে। সে বলে, ও তার মানে স্যার আপনিও ওদেরই দলের লোক? কি করব বলুন, আমার যে সবাইকে নিয়ে চলতে হয়, তাহলে যে এখানে টিকা যাবে না। ওরা তাহলে ওদের অন্যায় শাস্তি পাবে না? ভগবান কি মুখ তুলে তাকাবেন না? এই ছোট ছোট ব্যাপারে ভগবানকে বিরক্ত করার কোনো কারণ নেই, কিন্তু এসব নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হবে। আপনি এখন বাড়ি যান, বুঝলেন, আমি দেখছি কি করা যায়। ভবানী বুঝতে পারলো এই ইন্সপেক্টরও সবার মতোই, টাকা নিয়ে ওদের হয়েই কাজ করবে। ভবানী ভগবানকে ডাকতে ডাকতে বাড়ি ফিরে গেল। কিন্তু আমি তো সোমবার এসে ওকে ছাড়িয়ে নিয়ে যেতাম, ও পালাতে গেল কেন? সেটাই তো আমিও ভাবছি স্যার, আমি ওর জন্য বিরিয়ানি আনতে গেলাম। দেখুন না, দেখুন টেবিলের ওপর বিরিয়ানি এখনো পড়ে আছে, কেমন গন্ধ ছড়াচ্ছে দেখুন। শিবা অনির্বাণের উল্টো দিকের চেয়ারে বসে আছে, তার পেছনে আরো কয়েকজন দাঁড়িয়ে। ব্যাপারটা কি হয়েছিল বলো তো বিনোদ? স্যার তো বিরিয়ানি আনার জন্য পুলিশের জিপ নিয়ে চলে গেল, একটু পরেই একজন এলো কালুর সাথে কথা বলতে, সে বলল আপনি নাকি পাঠিয়েছেন, তাই আমরাও আর আটকাইনি। লোকটা একটু জোরেই কথা বলছিল, কেমন যেন শুনলাম মনে হলো মালতী আর তার বাবা আজ রাতেই গ্রাম ছেড়ে চলে যাবে। লোকটি চলে যাওয়ার পরেই কালু কেমন যেন করতে লাগলো, বারবার জেলের গড়ার ধরে টানতে থাকে, বারবার খুলতে বলে। আমরা আর কি করি, খুলে দিই। তারপর কালু পালানোর চেষ্টা করে, আমরা তাকে বোঝাই যে দু একদিনের ব্যাপার, সোমবার সকালেই সে ছাড়া পেয়ে যাবে, কিন্তু বারবার সে বলে ভবানী আর মালতী চলে যাবে আজ রাতেই। তারপর তো আপনি দেখতেই পাচ্ছেন সব। শিবা বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে, তারপরে বলে, কিন্তু আমি তো কাউকে কিছু বলতে পাঠাইনি, তাহলে কে এলো? আপনার তো শত্রুর অভাব নেই স্যার, তাদেরকেও হয়তো কালু ওভাবে অপহরণ করে তুলে নিয়ে গেছে, কিন্তু স্যার এখন কি করা যায়? ব্যাপারটা বরং আমায় আমার মতো করেই দেখতে দিন, ঠিক আছে? আপনি নিজেও খোঁজ চালান, যদি ওকে পান। আমি এক্ষুনি খোঁজ শুরু করছি স্যার,
আপনি কিচ্ছু চিন্তা করবেন না। যদি কালোর ক্ষতি হয় তাহলে যেই এই কাজ করুক না কেন, তাকে কিন্তু আমি ছাড়বো না স্যার, ছাড়বো না। অপরাধীকে তো আমিও ছাড়বো না, একবার হাতের নাগালে পাই তারপর দেখাব। শিবা তার দলবল নিয়ে চলে যেতেই অনির্বাণ নিজের চেয়ারে বসে চিন্তিত মুখে বলল, কিন্তু কালু গেল কোথায় বলতো? থানার মধ্যে থাকা সকলে ততক্ষণে সবকিছু আগের মতো করে গুছিয়ে রাখতে লাগলো। বিনোদ একবার অনির্বাণের দিকে তাকিয়ে হাসল, কিন্তু মুখে কিছুই বলল না। আমাদের হয়ে কেউ এগিয়ে আসবে না রে, ওই পুলিশ, ওই পুলিশ অফিসারটিও ওদেরই দলের, আর আর কালু পালিয়েছে, ও ঠিক এখানে আসবে, আর তখন তখন আমায় আর তোকে ওরা খুব মারবে, তোকে। ভবানী আর কথা বলতে পারে না, তার গলা রুদ্ধ হয়ে আসে। ধরা গলায় মালতি বলে, বাবা একটা কাজ করি চলো, আমরা না কলকাতায় চলে যাই, সেখানে তো তোমার চেনা কয়েকজন আছে, তাদের বলে একটা মাথা গোঁজা ঠাই হলেই হবে, তারপর দুজন মিলে পেট চালানোর মতো একটা কিছু খুঁজে নেবই। কিন্তু এই এই নরকে আর না বাবা, আর না, আমি আর সত্যি পারছি না বাবা, এখান থেকে চলো, চলে যাই আমরা। তাই করতে হবে রে মা, বাপ মায়ের এই ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে আমাদের। কত সাত করেছিলাম তোর ভালো বিয়ে দেব, তুই সুখে থাকবি, সব দেখার আগে আমার মরণ হলো না কেন? ও কথা বলো না বাবা, ওরকম ওরকম ভাবে হাল ছেড়ে দিলে হবে না, আমরা আমরা শহরে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করব, তুমি মিলিয়ে নিও, সব ঠিক হয়ে যাবে, দেখে নিও তুমি। আর কিছু ঠিক হবে না রে মা, কিচ্ছু ঠিক হবে না, এই দুনিয়া ভালো নয়, এমন শয়তান সব জায়গায় আছে, সব জায়গায়। ভবানী মেয়েকে বুকের মাঝে চেপে ধরে কাঁদতে থাকে। মেয়ে আর বাবার কান্না ছোট্ট ঘরের দেওয়াল পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে, বাইরে বেরিয়ে যেতে পারে না, গরিবের কান্না কেউ দেখে না, কেউ না, ভগবানও না বোধ হয়। বেশ রাতের দিকে কালুর জ্ঞান ফিরে আসে, প্রথমে সে বুঝতে পারে না আসলে সে কোথায় আছে, গোটা ব্যাপারটা মনে পড়তে তার খানিকক্ষণ সময় লেগে যায়, তারপরে সব মনে পড়ে। অনির্বাণ না থাকার সময় তার উপরে তাহলে ওই পুলিশগুলোই হামলা করেছিল, কিন্তু যারা ওদের ভয় পেয়েই থাকে তারা হঠাৎ এত সাহস পেল কী করে? নড়াচড়া করতে সে বুঝতে পারে তার হাত আর পায়ের বাঁধনগুলো এখনও আছে, মুখ বাঁধা তবে চোখ খোলা, সামনে অন্ধকার আর কেমন একটা ভ্যাপসা গন্ধ। এদিক ওদিক তাকিয়ে একদিকে অল্প চাঁদের আলো দেখতে পায় কালু, আর ঠিক তখনই শুনতে পায় একটা পায়ের শব্দ, চাপা একটা শব্দ যেন তার দিকেই এগিয়ে আসছে। চিৎকার করার চেষ্টা করে কালু, অন্ধকারে একটা ছায়া মূর্তি তার দিকেই এগিয়ে আসছে, কালুর কানে হওয়ার শব্দ ছাড়া আর কিছু আসে না। ঠিক তখনই একটা চেনা গলার স্বর শুনতে পায়, কালু, কালু। কালু কথা বলার চেষ্টা করে কিন্তু তার মুখ বাঁধা, একটা গলার স্বর তার কানে বারবার আসে, আর তারপরেই টর্চের আলোয় তার চোখ ধাঁধিয়ে যায়। পায়ের শব্দটা তার দিকে এগিয়ে আসতে থাকে, অনির্বাণ তাকে দেখতে পেয়েছে। অনির্বাণ এগিয়ে এসে তার মুখের বাঁধন খুলতে এসে বলে, স্যার স্যার আপনি চলে যাবার পরে কারা যেন আমায়। আমি সব জানি কালু, গ্রামের লোক ওদের ভয় দেখিয়ে এই কাজটা করেছে, ভিতরেই খবর পেয়ে আমি এখানে এসেছি তোমায় বাঁচাতে। হাত আর পায়ের বাঁধন খুলে দিতেই কালু উঠে দাঁড়িয়ে বলে, আমি এক্ষুনি গিয়ে ওস্তাদকে সব জানাচ্ছি। অনির্বাণ তার হাত চেপে ধরে, কালু অবাক হয়ে বলে, কি হলো, আপনি আমায় আটকাচ্ছেন কেন? যাদের জন্য তোমার এই অবস্থা তারা এই একটু পরেই কিন্তু গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। কে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে? ভবানী আর তার মেয়ে, ওরা গ্রামবাসীকে ফুসলিয়ে এই কাজ করেছে। তাহলে তুমি ভাবো, যারা তোমাদের ভয় পায় তারা এই কাজ করার সাহস পাবে? একটা কাজ করো, আগে গিয়ে ওদের দুজনকে খতম করো,
তারপর ওস্তাদের কাছে যাবে। ঠিক বলেছেন স্যার, ওই মাগি কেয়ারোর পাপটাকে আমি ছাড়ব না, চলুন। ভবানী আর মালতী গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছিল, আর এখানে নয়, ভিটেমাটি চুলোয় যাক, আগে তো প্রাণ। কালু পালিয়েছে, যখন তখন এখানে এসে পড়তে পারে, তার আগেই এখান থেকে পালাতে হবে, নইলে বিপদ আরও বাড়বে। গোছানো প্রায় শেষ, অনেক ভোরে তারা হেঁটে স্টেশনে যাবে, তারপর সেখান থেকে ট্রেন ধরে কলকাতা। মালতী আরেকবার দেখে নিচ্ছে সব নিয়েছে কিনা। ঠিক তখনই দরজায় টোকা পড়ল, বেশ জোরে জোরে তিনবার। মালতীর বুকের ভেতরখানা কেঁপে ওঠে, এত রাতে আবার কে? তাহলে কি কালু নাকি? কাপা গলায় মালতী বলে, কে বাইরে? বাইরে থেকে কেউ কথা বলে না। আবার দরজায় টোকা পড়ে, এবার এত জোরে টোকা পড়ে যেন দরজা না খুললে দরজা ভেঙে ফেলবে সে। ভবানী ঘরের একপাশ থেকে একটা দা তুলে নিয়ে এগিয়ে যায়। মালতী ভয় পেয়ে দরজা থেকে সরে দাঁড়ায়, এক হাতে দা শক্ত করে ধরে অন্য হাতে দরজা একটাকে খুলে কোপ বসাতে যাবে। ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে অবাক হয় ভবানী। অন্ধকারে মালতী এগিয়ে আসে, বাইরে দাঁড়িয়ে থাকা লোকটাকে ডেকে বলে, তুমি? তাড়াতাড়ি দরজা বন্ধ করো, তোমাদের বড় বিপদ। কালুর রাগ মাথায় চড়ে গেছে, আজ এই দুটোকে শেষ করতে হবে, তারপর কাল সকালে বাকিদের নিয়ে খুঁজতে হবে কারা এই কাজ করেছে। সবকটার কাটা মন্ড নিয়ে ফুটবল না খেললে তার শান্তি হবে না। ভবানীর বাড়ির সামনে এসে অনির্বাণ কালুকে দাঁড় করালো, তারপর তার হাতে তুলে দিল একটা পিস্তল। আমি বাইরেই আছি, যাও তাড়াতাড়ি কাজটা শেষ করে নাও, আমি বাইরে লক্ষ্য রাখছি। কালু দরজায় কড়া নাড়তে গিয়ে দেখে দরজা খোলা, তাহলে কি ওরা চলে গেল? দরজা থেকে ঢুকতেই দেখে ভেতরে অন্ধকার। পিস্তল তুলে সামনে এগোতেই বুঝতে পারে ঘরেই এক কোনায় মালতী দাঁড়িয়ে। তাকে দেখেই কালুর রাগ চড়ে ওঠে, সে বলে, সালি মাগি, আমার গায়ে হাত, কালুর গায়ে হাত, আজ তোকে ল্যাংট করে গোটা গ্রামে ভরাবো, সালা মাগি। বলেই সামনে এগিয়ে যেতে যায়, ঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ শোনা যায়, আর তখনই অন্ধকারে একপাশ থেকে বেরিয়ে এসে ভবানী ঝাঁপিয়ে পড়ে কালুর ওপরে। একটা আচমকা ধাক্কায় থমকে গেলেও উঠে সে এক ঝটকায় ভবানীকে ফেলে দিয়ে পড়ে যাওয়া পিস্তল খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে সেটা তুলে নিয়েছে আর একজন। তার দিকে তাকিয়ে চমকে ওঠে কালু, তুই এখানে? আমি এখানে, আমি তোর মৃত্যু, আজ এখান থেকে তুই বেঁচে যেতে পারবি না। তবে রে, বলে এক ছুটে গিয়ে জীবনকে ধাক্কা দেয়। মালতী ভয়ে একপাশে দাঁড়িয়ে কাঁপছে, ভবানী বয়স্ক, ধাক্কা সামলে সে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে। জীবন আর কালুর ধস্তাধস্তি হতে থাকে, এক সময় পিস্তল কালুর হাতে আসতে সে এক ধাক্কায় ফেলে দেয় জীবনকে, তারপর সোজা সেটা তুলে নিয়ে তাক করে মালতীর দিকে। কাকে আগে মারবো বল, ওদের তিনটেকেই আজ মারবো সালা। তিনজন পাথরের মতো দাঁড়িয়ে থাকে, কালু তিনজনের দিকে পিস্তল ধরে, তারপর মালতীর দিকে তাক করে চাপ দেয় আঙুল রাখছে। মালতী চিৎকার করে ওঠে, একটা খট করে শব্দ হয় কিন্তু গুলি আসে না। ঠিক তখনই তিনজন হেসে ওঠে, আর সাথে সাথে মালতী একটা বটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কালুর উপরে। একটা আর্তচিৎকার, কোপের পর কোপ দিতে থাকে মালতী, যতক্ষণ না কালুর মুখ থেকে বেরিয়ে আসে বোঙালি খাল। এক সময় ভবানী আর জীবন মিলে তাকে তুলে নেয়, তখনও কোপাচ্ছে সে। ভবানী ঘরের চালের দিকে তাকিয়ে বলে, হায় ভগবান, তুমি অন্যায় শাস্তি দিয়েছ ভগবান, তুমি অন্যায় শাস্তি দিয়েছ। ঠিক তখনই ঘরের দরজা খুলে যায়, ওরা দেখতে পায় বাইরে দাঁড়িয়েছে একজন। সকালে কালুর মৃতদেহ দেখতে পাওয়া যায় শিবার বাড়ির উঠোনে। কালুর মাথাটা প্রায় ধর থেকে আলাদা হয়ে গেছে, বাড়িতে যেন একটা শোকের সময়। অনির্বাণ, বিনোদ
আর বাকি কয়েকজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে সেখানে। শিবা একভাবে কালুর মৃতদেহর দিকে তাকিয়ে বলল, কালুর এই অবস্থা কে করলো স্যার? কালুর মৃতদেহ পাওয়া যায় ভবানীর বাড়িতে, মনে হচ্ছে ওরাই কাজটা করেছে। ওরা গ্রাম ছেড়ে চলে যাবে এই খবরটা পেয়ে কালু ওখানে গিয়েছিল আর তখনই। তবে চিন্তা করবেন না স্যার, আমি ব্যাপারটা দেখছি। কালুর ক্রিয়াকর্ম করার সময় দূরে দাঁড়িয়ে শিবা সব দেখছিল। সে একরকম চিবিয়ে চিবিয়ে বলল, কালু তোকে আমি ছেলের মতো ভাবতাম, তোকে যারা খুন করেছে তাদের আমি এমন শাস্তি দেব যেখানে গিয়েই ওরা লুকোক না কেন, আমি ওদের খুঁজে বার করবই কালু, খুঁজে বার করবই। অনির্বাণের পাশে দাঁড়িয়ে বিনোদ বলল, কিন্তু স্যার শিবা যদি জানতে পারে আপনি এইসব করিয়েছেন তাহলে কি হবে ভেবে দেখেছেন? এরা সব কটাই খয়ের নাতি। একটা কথা আছে জানো, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, কালুর ডানা গজিয়েছিল এবার টোকেছে, এবার কার পালা সেটাই দেখার। বিনোদ অনির্বাণের মুখের দিকে তাকিয়ে অবাক হয়েছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শিবার দিকে। সেদিন সকালেই ভবানী আর মালতী নামে হাওড়াতে। কাল রাতে গ্রাম ছেড়ে আসার সময় ইন্সপেক্টর অনির্বাণবাবু মেয়েটার মাথায় হাত রেখে বলেছিল, দেখো তোমার যা ক্ষতি হয়েছে তার পূরণ হবে না, তবে অপরাধীকে তুমি নিজের হাতে শাস্তি দিয়েছ। এই ব্যাগে কিছু টাকা আছে, এটা নিয়ে আবার নতুন করে শুরু করো। কলকাতায় আমার এক চেনা বন্ধু আছে, তার কাছে গেলে সে সব ব্যবস্থা করে দেবে, যাও। মালতী অনির্বাণের পায়ে হাত দিয়ে নমস্কার করে বলেছিল, আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলব না অনির্বাণদা, কোনোদিন না। কথাগুলো ভাবতে ভাবতে মেয়ের হাত ধরে ভবানী মিশে যায় কলকাতা শহরের মানুষদের মধ্যে। নরকের মতো আজমগড়ে তাদের আর থাকতে হবে না, এই যা ভালো হলো। আকাশের দিকে মাথা তুলে একবার ভগবানকে প্রণাম জানায় ভবানী। নতুন একটা দিন তার জীবনে, আর আজমগড়ে নতুন একটা অধ্যায় ইন্সপেক্টর অনির্বাণের। কেমন লাগলো আপনাদের এই গল্পটি আমাদের কমেন্ট সেকশনে জানান। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে। দেখা হচ্ছে পরের আবার একটি গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়।